এনিমেল করিডরত স্থাপন করা ডাস্টবিনক লৈ তীব্র প্রতিক্রিয়া কাজিরঙাত। কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের হালদিবাড়ি এনিমেল করিডরত পশ্চিম কাজিরঙা গাঁও পঞ্চায়েতে ডাস্টবিন নির্মাণক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রকৃতিপ্রেমী তথা দল সংগঠনে। উল্লেখ্য যে এনিমেল করিডরত কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের পর বিভিন্ন সময়ত গড়, হাতি, মহ, পহুকে আদি করে বিভিন্ন বন্যজীবর সঘন আহ যাহ হয়। তেনে ক্ষেত্রত এনিমেল করিডরত ডাস্টবিন স্থাপনে বন্যজীবর অপকার সাধন করব বলে প্রকাশ করে কাজিরঙার প্রকৃতিপ্রেমী তথা দল সংগঠনের প্রতিনিধি। ইপিনে কাজিরঙার এনিমেল করিডরত সকল নির্মাণ কার্য বন্ধ থাকার পিছতো পশ্চিম কাজিরঙা গাঁও পঞ্চায়েতে কি প্রয়োজনত এনিমেল করিডরত ডাস্টবিন নির্মাণ করবলে ওলাইছে তাকে লৈ প্রশ্ন উত্থাপন করেছে সচেতন ব্যক্তি। প্লাস্টিক নিষিদ্ধ এরিয়া ডাস্টবিন নির্মাণ নকরিবলে আহ্বান দল সংগঠনের। নিশ্চয় অনারেবল, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় আইডেন্টিফাই নটা এনিমেল করিডর আইডেন্টিফাই করেছিল, তারে ভিতর হালদিবাড়ি অন্যতম আসে। এনিমেল করিডর মিন্স বহুত সেন্সিটিভ এরিয়া, ইয়াত সঘনে হাতি, মহ, গড়, পহুকে আদি এই যে রাস্তা আপনাদের দেখি পাইছে এই রাস্তারপর অহা যাওয়া করে। ইভেন ইয়াত একটা বোর্ডও লগোয়া আছে যে বন্যপ্রাণী অহা যাওয়ার রাস্তা লাহে লাহে গাড়ি চলাব। গতিকে অতি পরিতাপর বিষয় এই বিজেপি সরকারের বর্তমান চলি থাকা বিজেপি সরকারের পশ্চিম কাজিরঙা গাঁও পঞ্চায়েতের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন তখেতর প্রতিনিধি আছে, তখেতলোকর মাথাত কি মাল নাই নাকি? যদি তখেতলোকর প্রতিনিধিয়ে কব পারে তো তেনেকে ধরনের আমি যদি কও তখেতর প্রতিনিধি সকলের মাথাত মাল নাই নাকি? কথা হল কি, তখেতলোকে এই ডাম্পিং গ্রাউন্ড ইয়াত কেউ প্রতিষ্ঠা করব লাগে? যথেষ্ট মাটি আছে, বেলেগ জায়গা যথেষ্ট এভেলেবল জায়গা আছে, কিন্তু সেই সেন্সিটিভ এনিমেল করিডরত কেউ প্রতিষ্ঠা করব লাগে সেইটা একটা অতি পরিতাপর বিষয়। কথা হল যে অনারেবল সুপ্রিম কোর্টে বারে বারে কৈছে যে মাইনিং আর নিউ কনস্ট্রাকশন ইয়াত করব নয়। তারপর তখেতলোকে পশ্চিম কাজিরঙা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী হোক, সম্পাদকে হোক, তখেতলোকে ইয়াত যে ডাম্পিং গ্রাউন্ড করার ব্যবস্থা করে আছে সেইটা আমি অতি পরিতাপর বিষয় আর তাক গরিহণা দিছো। ঠিক প্লাস্টিক বন্ধ বলে সরকারেও বহুতবার ঘোষণা করেছে, সমান্তরালভাবে আমার ডিএফও স্যার, আমার সচেতন মহল আর বন্যপ্রাণী যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে বন্ধ করেছে। তারপর ইয়াত যেহেতুকে এনিমেল করিডরত তখেতলোকে যে ডাম্পিং গ্রাউন্ড প্রতিষ্ঠা করেছে এই আমি গরিহণা দিছো, কারণ ইয়াত কোনো ধরনের প্লাস্টিক ইয়াত জ্বলা দ্যাট মিন্স প্রদূষণ হব, লগেলগে আমার ইয়াত যেহেতুকে আমার যে ভারসাম্য সেই ভারসাম্যটা মেনটেন নহব, কেনে হব? ইয়াত যদি জ্বলাই দিয়ে ডাম্পিং গ্রাউন্ড ইয়াত যদি প্রতিষ্ঠা করে তেন ইয়াত বহুত আবর্জনা ইয়াত জ্বলা হব, দ্যাট মিন্স ইয়াত প্রদূষণ হব। সেইটো কারণে তো আমি কথাটো কৈছো যে ইয়াত ইকো সেন্সিটিভ নো ডেভেলপমেন্ট জোন, ইকো সেন্সিটিভ জোন কিয় কোৱা হয়, কারণ ইয়াত কোনো ধরনের মাইনিং আর কোনো ধরনের নিউ কনস্ট্রাকশন করব নয়, আর সমান্তরালভাবে ইয়াত কোনো ধরনের জ্বলাবও নয়। তেনে ক্ষেত্রে যে কার্য পশ্চিম কাজিরঙা গাঁও পঞ্চায়েতের যে প্রতিনিধি সকলে যে কার্য করেছে তাক আমি গরিহণা আর ধিকার জানাই। যে রাস্তা দিয়ে এনিমেল অহা যাওয়া করে সেই রাস্তা যদি আপনি জাবর জোথর একটা জমায় থয় তারপর কেনে এনিমেল অহা যাওয়া করবে? এটা একটা পয়েন্ট আছে তাত, যেহেতুকে এনিমেল করিডর মানে কি, তারপর মহ, হাতি, গড় অহা যাওয়া করে আছে, গতিকে তখেতলোকে কি প্লাস্টিক প্লাস্টিক যদি তাত খায় তখেতলোকের গা বেয়া হবো, তখেতলোকের পেটত সোমাব, তেনে ক্ষেত্রে ইয়াত প্লাস্টিক ইয়াত গ্যাদারিং করাটোই যুক্তিসঙ্গত নহয়। গতিকে আমি এই কার্যটো গরিহণা দিছো আর আমি আহ্বান জানাইছো অনদিবিলম্বে তখেতলোকে এই যে ডাম্পিং গ্রাউন্ড এটা এস্টাবলিশ করব লৈছে ইমিডিয়েট স্টপ করক আর ইয়ারপা ইয়াত হস্তান্তর করে বেলেগ জায়গা নিয়ার ব্যবস্থা করক, নহলে কিন্তু অনাগত দিনত আমি প্রতিবাদ করবলে বাধ্য হম। পিউস দাস, লোকেল 13, কাজিরঙা।